নতুন মন্ত্রিসভার সামনে চ্যালেঞ্জ অনেক। প্রথম আলোর একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ নতুন সরকারের মন্ত্রিসভার সামনে অনেক চ্যালেঞ্জ। নতুন মন্ত্রিসভা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা এবং সরকারের অঙ্গীকার বাস্তবায়নে কতটা সক্ষমতা দেখাতে পারবে সেটি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে। চ্যালেঞ্জ দুই রকম দর্শক, আপনারা জানেন যে একটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ, যেটি আস্তে আস্তে খুবই চেপে পড়ছে বাংলাদেশের উপর, আরেকটি হচ্ছে পশ্চিমাদের সাথে সম্পর্ক। এই দুটি চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, কিভাবে আগামীতে চলবে সেটি নিয়েই বলা হচ্ছে যে এই মন্ত্রিসভার পক্ষে কি সম্ভব হবে কিনা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোনো, তারই একটি পর্যালোচনামূলক রিপোর্ট। এখানে বলা হচ্ছে টানা চতুর্থ দফায় আওয়ামী লীগের নতুন সরকারের চ্যালেঞ্জের মধ্যে বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতি সামলানো এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন, নতুন পুরনো মিলিয়ে মন্ত্রিসভা গঠন করা হলেও অভিজ্ঞতার ঘাটতি থাকবে। এর পেছনে তাদের যুক্তি হচ্ছে পুরনোদের মধ্যে 30 জন মন্ত্রী বাদ পড়েছেন, এটা একটা হিউজ নাম্বার, মানে একযোগে 30 জন বাদ পড়া। কিন্তু পুরনোদের বড় অংশ মন্ত্রিসভায় রয়েছে, নতুন 14 জন প্রথমবারের মতো মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এর সঙ্গে অর্থ বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে বড় পরিবর্তন আনা হয়েছে, ফলে ভবিষ্যৎ পরিস্থিতি সামলে নির্বাচনী ইশতেহার বা অঙ্গীকার বাস্তবায়নের দুর্বলতা ও যোগ্যতার প্রশ্ন আসতে পারে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হারুন রশিদ মনে করেন, মন্ত্রিসভার সদস্যদের অনেকের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, কিন্তু অঙ্গীকার বাস্তবায়ন ও চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি নির্ভর করে দলনেতা ও সরকারের কৌশলের উপর। তিনি গতকাল মুঠোফোনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে 4 বার সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, ফলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি বন্ধ, বৈশ্বিক পরিস্থিতি সহ চ্যালেঞ্জগুলো আওয়ামী লীগের নতুন সরকার মোকাবেলা করেই এগোতে পারবে। কিন্তু দুর্নীতি বন্ধ, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ কিন্তু খুব একটা কি সম্ভব হয়েছে, হয়নি তো। জিনিসপত্র দাম যেভাবে লাগামহীনভাবে বেড়েছে এবং সিন্ডিকেটকে দায়ী করা হচ্ছে, সেই সিন্ডিকেটও তো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, কারণ বড় সিন্ডিকেটের বড় বড় যারা গ্রুপগুলো সেগুলি আবার ক্ষমতাসীনদের সঙ্গেই আছে এবং তারা কোনো না কোনোভাবে ক্ষমতার অংশীদার, ফলে তাদের নিয়ন্ত্রণ করা যায়নি। এই ব্যাপারে তো বাণিজ্য মন্ত্রী রীতিমতো বলছে যে আমরা সিন্ডিকেটের সাথে আমরা পেরে উঠছি না, প্রকাশ্যে স্বীকৃতি দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞতার ঘাটতি বা দুর্বলতা থাকলে সরকার সমস্যার মুখোমুখি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুল্লাহ বলেন, মন্ত্রিসভার চেহারা দেখে মনে হচ্ছে এর বড় অংশের অভিজ্ঞতার ঘাটতি ও দুর্বলতা রয়েছে। মহিবুল হাসান চৌধুরী নতুন সরকারের পূর্ণ মন্ত্রী হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, যদিও তিনি আগের সরকারের এই মন্ত্রণালয়ের উপমন্ত্রী পালন করছেন, কিন্তু এখন তাকে একাই পুরো মন্ত্রণালয় সামলাতে হবে। দেশের অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হয়নি, আহসানুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথমবারের মতো মন্ত্রিসভায় জায়গা পেলেন যখন দ্রব্য মূল্য ও মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে একটা চাপ রয়েছে, তখন বাণিজ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয়ে নতুন কোন একজন অভিজ্ঞতা ছাড়া কিভাবে এগিয়ে নেবেন এটা নিয়ে আলোচনা রয়েছে। অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে সিন্ডিকেটের কথা বলা হয়েছে আগে, যে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারপরে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, বাজার নিয়ন্ত্রণ সেটিও বাণিজ্য মন্ত্রণালয় করতে পারেনি, ফলে নতুন একজনের পক্ষে আহসানুল ইসলামের পক্ষে, যাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব, তার পক্ষে সম্ভব হবে কিনা সে ব্যাপারেই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন। অর্থমন্ত্রী করা হয়েছে আবুল হাসান মাহমুদ আলীকে, তিনি 2014 সালে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। যদিও তিনি অর্থনীতি নিয়ে পড়েছেন, কিন্তু চাকরি জীবনে তিনি কূটনীতিক ছিলেন, ফলে নতুন সরকারের সামনে অর্থনৈতিক পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। এমন পটভূমিতে অর্থ খাতে কাজ করার অভিজ্ঞতা নেই এমন একজনকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয় নিয়েও আলোচনা সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে তার ক্যারিয়ার হচ্ছে কূটনীতি, যদিও পড়াশুনো করেছেন কিন্তু বাস্তবে তো অর্থ মন্ত্রণালয় তিনি হ্যান্ডেল করেননি। তারপরে ব্যাংকের যে অবস্থা, টাকা পাচার, এই বিষয়গুলি তিনি কিভাবে সামলাবেন এটা একটা বড় প্রশ্ন, নতুন চ্যালেঞ্জ একটা। দ্রব্যমূল্য সব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, কর্মসংস্থান বাড়ানো সহ 11টি বিষয়কে প্রাধান্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইশতেহার করেছে আওয়ামী লীগ। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ
দলটির নির্বাচনী অঙ্গীকারগুলো বাস্তবায়নে বাণিজ্য, অর্থ, পরিকল্পনা, কৃষি মন্ত্রণালয়গুলো প্রধান ভূমিকা পালন করবে সেসব মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছে। এসব মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রতিমন্ত্রীদের অভিজ্ঞতার বিষয়ে আলোচনা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ একটা অবস্থান নেয়, ফলে তাদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এমন পটভূমিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা হবে? যুক্তরাষ্ট্র এখনও ভিসা নীতির খড়গ দিয়ে রেখেছে, সেই ভিসা নীতির কী হবে? তারা যদি প্রয়োগ শুরু করে সেই পরিস্থিতি কীভাবে সামলানো হবে? অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যেহেতু নতুনরা এসছেন তাদের পক্ষে সামলানো কীভাবে সম্ভব হবে এটা নিয়েই আর কি বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা নানা রকম বক্তব্য রাখছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।